তার সুস্থতা, তার স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু লোককে কনসাস করতে এসেছি। এবার আপনার অটোমেটিক তার বিনিময়ে আপনার রোজগার আমার রোজগার হয়ে যাবে, সেটা আলাদা পার্ট। কিন্তু আপনার বা আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেককে মাথায় রাখতে হবে, যে লোকের কাছে বসবো সেই লোক যাতে সুস্থ সবল থাকে, এটা আমাদের প্রথম প্রায়োরিটি নিতে হবে তাদের। ক্লিয়ার? তাহলে আমরা যে কাজটা করি সেটা হলো কি, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই প্রোডাক্টটা আমরা শুধু এটুকু বলি যে হার্বাল প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট, এগুলোই বলি, তাই তো ঘটনা। কিন্তু প্রোডাক্টটা কি আমরা কি বলছি, সাপ্লিমেন্ট। তো তাহলে সাপ্লিমেন্টটা কি, সাপ্লিমেন্টের যে জায়গাটা সেই জায়গাটা বিশেষভাবে আপনার মনে রাখবে যে আমরা কিন্তু সেল কি করি, আমরা হলো নিউট্রিশন। নিউট্রিশন মানে পুষ্টি। তাহলে একটা মানুষের দেহে এখানেই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, এবং ভালো করে দেখবেন পরে আমি প্রোডাক্ট আপনাদের বলবো, মানে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, কারণ এটার মধ্যে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন, অসুবিধা কিছু নেই। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে নিউট্রিশন, অর্থাৎ আমরা নিউট্রিশনের কাজ করি, অর্থাৎ নিউট্রিশন পুষ্টি। এই পুষ্টি অর্থাৎ মানুষের দেহে পুষ্টি কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে পুষ্টি, মানুষ কি করলে পুষ্টি হবে দেহে, খাদ্য গ্রহণ করলে, অর্থাৎ খাদ্য যদি গ্রহণ করি তবে আমাদের পুষ্টি হবে, তাই তো? তাহলে মেন জায়গা কোথায় আছে, খাদ্য। কিন্তু বলেছে কেউ যদি সুস্থ সবল জীবন যাপন, অর্থাৎ কোন লোকের, ভগবান এরকম ভাবে মানুষের দেহ তৈরি করেছে না, তারও কোনোদিন রোগ হবে না। মানুষ ভগবান এভাবে তৈরি করেছে, মানে রোগ যেটা ভিতরে হতে নেবে সেটা খাদ্যই ওটাকে ঠিক করে দেবে। অ্যাকচুয়ালি সমস্ত রোগের মধ্যে লুকে আছে খাদ্য বিষয়টা, বুঝতে পারলাম কথাটা, সমস্ত রোগের মধ্যে লুকে আছে খাদ্যের বিষয়। তার মধ্যে আমাদের খাদ্যটা যদি সঠিকভাবে আমরা খেতে পারি, এবং যেরকম ভাবে এখানে বলেছে সেরকম ভাবে যদি আমরা প্রতিনিয়ত এটাকে ডায়েট করতে পারি, তাহলে কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু রোগ হবে না, ঠিক আছে? ভগবান এরকম ভাবে সেট করেছে, ভগবান মেডিসিন খাওয়ার জন্য আমাদের সেট করেনি, ভগবান যেভাবে আমাদের ভিতরে পার্টস গুলো দিয়েছে তাদের যে কাজকর্মগুলো আছে সেটা খাদ্যের মাধ্যমে সেগুলো হয়, এবং প্রত্যেকটা জিনিস খাদ্যের মধ্যেই আছে। তাহলে আমরা যে নিউট্রিশনটা নিয়ে কাজ করি, নিউট্রিশনের প্রথম যে জায়গাটা আছে সেটা কি, যে এখানে বলেছে তাহলে আমরা যেটা দেখবো যে নিউট্রিশনে, নিউট্রিশনে যেটা মেন দরকার সেটা কি, নিউট্রিশনে এক নম্বরে যেটা দরকার আছে সেটা হলো প্রোটিন। আপনারা সবাই জানেন প্রোটিন মানুষের দেহের প্রয়োজন, এটা সবাই জানেন, কি তাই তো কথাটা, যারা দু চারজন এর আগে মিটিং এ ছিল তাদের কিন্তু প্রশ্ন করবো আমি, ঠিক আছে? তাহলে প্রোটিন। দুই নম্বর আমাদের দেহ দরকার হলো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। আর তিন নম্বর আমাদের দেহ দরকার হলো ফ্যাট। তাছাড়া কি কি দরকার, তাছাড়া আমাদের দেহে দরকার হলো মিনারেল, এটা জানা আছে তো, ভিটামিন, মিনারেল দরকার, তারপরে দরকার ভিটামিন, আর কি দরকার আমাদের, ফাইবার, আর খুব এসেন্সিয়ালি জিনিস সেটা কি আছে, সেটা হলো ওয়াটার। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেহের প্রয়োজন, ঠিক আছে? তাহলে এই কার্বোহাইড্রেট যদি আমরা প্রথমে আসে প্রোটিন, প্রোটিনটা আমরা কোথা থেকে পাই, কেউ দু একজন বলতে পারবেন উৎস কোথা থেকে প্রোটিনের উৎস, দু একজন বলে, অর্থাৎ প্রোটিন কিন্তু আমিষ, বাংলা কি আমিষ, প্রাণীজ এবং ভেষজ দুটোই আছে। তাহলে মেনলি কি হতে পারে, সেটা হলো প্রাণীজ মাছ মাংসের মধ্যে তো প্রোটিন পাচ্ছি আমরা, আর কি হতে পারে আমরা মুসুর ডাল বা ডাল এই ধরনের দুধ এই ধরনের জায়গা থেকে কিন্তু আমরা প্রোটিন পাই, দুধে থেকে কিছু পাই, দুধে কিন্তু ফ্যাটও থাকবে। তাহলে এবার প্রোটিন আমরা ওখান থেকে উৎসটা বুঝে গেলেন, তারপরে এবং প্রোটিন বলেছে প্রোটিন 30% ডেইলি বেসিসে প্রোটিন খেতে হবে, ডেইলি বেসিস। একটা মানুষ যদি সুস্থ সবল থাকতে চায়, তাদের যাতে রোগ না আসে, অর্থাৎ ইনলে যেটার জন্য আমরা অ্যাপেলো যাচ্ছি, যে হসপিটালে যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, সেটা যাতে আমরা না যেতে হয়, তার জন্য আমাদের 30% প্রোটিন ডেইলি থাকতে হবে। বিষয়টাকে ভালোভাবে মাথায় নেবেন, নাহলে কিন্তু সেল করতে পারবেন না। আর এটার উপরে আমি বলে দিলাম, যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, আমি বলে দিচ্ছি যে সাপ্লিমেন্ট বিক্রি করা সব থেকে ইজি। আপনারা হয়তো অনেকেই জানেন বা যারা দেখেছেন,
আমি এভরি মান্থে কিন্তু টিমের কাজ করার পরেও কিন্তু দেখবেন আমি সবার প্রথমে আমার কোডে কিন্তু মিনিমাম কত দিতে হয়, মিনিমাম কত দিতে হয়, 400 BP। অলরেডি কিন্তু আমার কোডে 2000 BP পড়ে গেছে, আমি প্রদ্যুৎকে টাকাও দিয়ে গেছি, চেন্নাই যাওয়ার আগে ওর কাছে বিপি ছিল না তাই দিতাম, আমি কিন্তু এই মাসে 5000 BP কাজ করতেছি, অলরেডি 5000 BP টাকা দিয়ে দিয়েছি। কোথায় পোকার থেকে বিক্রি করে বোঝা গেল কেন আমি বিক্রি করতে পারতেছি? এই কারণে বিক্রি করতে পারতেছি যে আমি জানি যে এটা কিভাবে তাকে করতে হবে। আমাদের প্রবলেমটা কোথায় হয়ে যায়, প্রোডাক্টের রেজাল্ট ভালো না। অনেকে বলে না 15 দিনের নিউট্রিশনের প্রোডাক্টের রেজাল্ট পাবেন না, তাহলে তো বিক্রি হবে না, তাহলে তো এলোপ্যাথিক হবে। কেন এলোপ্যাথি খাবে না সেটাও দেখাবো, কেন এটা খাবে এলোপ্যাথিকের সাথে সাথে সেটাও দেখাবো। এলোপ্যাথিক তো খেতেই হবে বা হোমিওপ্যাথিক ওষুধ মেডিসিন খেতেই হবে, কিন্তু তারপরে ওটা খাবে এবং সেটাই আমি লাস্টে আলোচনা করবো। ওর জন্য এটা আগে দেখে নিচ্ছি কেন খেতে হবে লোককে। কি বুঝা গেল কথাটা? লোককে খেতে হবে, উপায় নেই। সেদিন থেকে ওই যে যারা ওই ভিডিওটা দেখেছে তারা দেখেছে জি নিউজের একটা ভিডিওতে জানলে দেখিয়েছে সে লোককে খেতে হবে সাপ্লিমেন্ট, কোনো উপায় নেই নাহলে বাঁচতে পারবে না। আপনারা দেখেছেন যে এক একটা লোক যে যাদের বয়স মানে কি বলবো যে যাদের বয়স ধরেন 40-50-60 বছর তাদের হয়তো বা সুগার হতো, 50 বছর উপরে লোকেদের সুগার হতো, এটা আমরা তাই জানতাম। এখন জন্ম শিশু জন্ম নিচ্ছে এবং টেস্ট করে বলছে সুগার আছে, কি তাই তো মানে না, এরকম আছে না? কেন হচ্ছে এই দিন এই দিনটা ধীরে 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 আরো খতরনাক হতে যাচ্ছে। ডেভেলপ যত হচ্ছে কান্ট্রি, যত দেশ যত ডেভেলপ হচ্ছে এই প্রবলেমগুলো তত হচ্ছে, তার বিকল্প যদি লোকে না ধারণ করে, আজকের ডেটে অনেকে মনে হতে পারে ধারণ করবে না, অনেকে মনে হতে পারে ধারণ করতেই হবে, উপায় নেই, অনেকে মনে হতে পারে এত টাকা খরচা করবে না, অ্যাপোলোতে এত এত লোক টাকা খরচা করছে কেন করছে? একটা একজন অসুস্থ হয়েছে, চিকিৎসা হয়েছে, এবার তাকে ছাড়িয়ে নিয়ে যাবে আমার সামনে, ভদ্র কাঁদছে, টাকা নেই চিকিৎসা ছাড়তে পারছে না, তাও তো সাহস করে গেছে তাকে বাঁচাতে হবে যেমন করে হোক, ঠিক আছে? তো তার মানে এই জায়গাটা কিন্তু আসতে হবে আমাদের কনসার্ট, যে যত তাদের কনসার্ট করতে পারবে, তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন যতজনকে কনসার্ট করতে পারছে, সে তত বেশি ভালো জায়গায় থাকবে তার আয়ের জায়গা থেকে। দিনের পর দিন যাচ্ছে ডাক্তারগুলো দেখে, এত এত ডাক্তার পাশ করে যাচ্ছে, ডাক্তার কেউ মরে আছে বসে আছে, প্রত্যেকটা ডাক্তারখানা দেখবে ভিড়, কেন? কারণ কনসার্ট না লোকের, যার জন্য ডাক্তারের কাছে পৌঁছাতে হচ্ছে হসপিটালে পৌঁছাতে হচ্ছে, তার আগে কনসার্ট করে দেয়। আজকে একবার ভাবেন তো যারা কনসাস, পয়সাতে ফ্যাক্টর নয়, কিন্তু ফ্যাক্টর হলো আমরা মাইন্ড কিভাবে সেট আপ করেছি, মাইন্ডটা কিভাবে করেছি সেটা আজকে দেখবেন। আজকে বড় বড় আর্টিস্টরা খেলোয়াড়রা তারা কিভাবে ডায়েট করছে বিষয়টা দেখতে হবে, তারা কিভাবে ডায়েট করছে, তারা কিভাবে খাবার খাচ্ছে এত অবস্থার মধ্যেও, তারপরে দেখবেন এই এত বয়স হওয়ার পরেও তাদের স্কিন ঠিকঠাক রেখেছে, কিভাবে রেখেছে, বিকল্প তারা অবলম্বন করেছে, তাদের ব্যাপার হাই ফাই আমরা ছোট ছোট করে আগাই। এবং যারা কনসার্স করে দেবেন আর্মির, আপনি তো আর্মিতে ছিলেন, কি তার জন্য টাকার প্রয়োজন, দেহকে সুস্থ রাখার জন্য টাকার প্রয়োজন। আমাদের প্রবলেমটা কোথায় হয়ে যায়, সকালবেলা 8টার সময় কি করি, বেড টি করি, করি না আমরা চা খেয়ে খাই তো, একটা বার ভাবেন তো ওই চাটা খাওয়ার জন্য কি লিভার চাচ্ছে, ওই চাটা চাচ্ছে কি, ওই চা হার্ট চাচ্ছে, মাইন্ড চাচ্ছে, কেউ চাচ্ছে, কেউ চাচ্ছে না, কিন্তু আমরা খেয়ে নিই। অ্যাকচুয়ালি নিজের দেহকে সুস্থ রাখার জন্য টাকার প্রয়োজন নেই, মাইন্ডে মাইন্ডটা সেট আপ করতে হবে, আমার দেহকে সুস্থ রাখতে হবে, নিজেকে কনসাস হতে হবে, তবে হবে কি তাই তো কর্ণটা ঠিক। তাহলে প্রোটিন আমাদের 30% রাখতে হবে, উৎসগুলো আপনারা বুঝতে পারলেন, তাই তো কর্ণটা। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 40% আমাদের দেহ থাকতে হবে, উৎসগুলো আপনাদের জানা আছে, রাপিদা ঝাঁকে দাও, উৎসগুলো জানা আছে, দানা শস্য মানে চাল ডাল চাল গম যব এই জাতীয় যেগুলো আছে এগুলো কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু আসে, ঠিক আছে? সেই ক্ষেত্রে 40% থাকতে হবে মানুষের দেহে রেগুলার বেস, বোঝা গেল? গুড। ফ্যাট, ফ্যাটের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে সেই ক্ষেত্রে 30% কিন্তু থাকতে হবে, উৎস জানা আছে, দুধ মাখন দই ঘি এইসব, ওকে? তাহলে এটা এই জিনিসগুলো কিন্তু আমাদের ডেইলি বেসিসে আমাদের কাছে কিন্তু থাকতে হবে, ওকে? এবার কি বলেছে, এবার বলেছে ভিটামিন থাকতে হবে। ভিটামিন দেখেন এমন একটা জায়গা, ভিটামিন কিন্তু কোনো রোগে রোগের ক্ষেত্রে, অর্থাৎ আজকে কার্বোহাইড্রেট প্রোটিন তারপর ফ্যাট এরা যেভাবে কাজ করবে ভিটামিন সেভাবে কাজ করবে না, কিন্তু ভিটামিনের কারণে অনেক রোগ অ্যাটাক থেকে বঞ্চিত হয়ে যাবে। অনেকে আপনারা পড়েছেন ছোটবেলা রাতকানা রোগ মুক্ত মহিলা, ছোট ছোট জিনিস আমরা পড়েছি,
মিনার আমাদের মিনারেলও কিন্তু আমাদের কিন্তু শক্তি যোগান দেবে, ঠিক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের বাড়াবে। বুঝা গেল কথা না? তাহলে এই ধরনের জিনিসগুলো আজকে আমাদের কিন্তু ডেইলি বেসিসে মানুষের কিন্তু প্রয়োজন, তাই তো ঘটনাটা? তাহলে আমরা যদি খাবার রেগুলার 30% 40% 30% এই পদ্ধতিতে আমরা খেতে পারবো কি রেগুলার, কি মনে হয় পারবো কি এই পদ্ধতিতে? খাওয়া যায় না, খাওয়া যায় না। জীবনযাত্রা এতটা দ্রুত গতিতে চলছে, এই দ্রুত গতিতে আমরা কিন্তু এটা পারি না, তাই তো ঘটনাটা? যেহেতু আমরা পারি না, আমি ধরে নিলাম আপনাদের পারবো, ধরে নিলাম যে না পারবো। আচ্ছা যদি পারেন, যে খাবারটা খাচ্ছে সেটা কি আছে? পারলাম, আমরা সবাই পাবো, বুঝবেন কিন্তু মাইন্ড দিবেন বিষয়টাকে, আমরা পারবো এই ব্যালেন্স এই ডায়েট করবো, ব্যালেন্স ডায়েট আমরা পারবো। কি হবে পারতে যদি যাই, তাহলে যে খাবারটা আমরা খাবো সেটা আমাদের কি আছে? ঠিক আছে, তাহলে আমরা যে খাবারটা খাবো সেটা মানে অ্যাকচুয়ালি খাবারটা কিরকম হয়ে গেছে জানেন? অনেকে বাঙালিরা পারলে লোহা খেয়ে নেয়, একটা কথা আছে না, আমাদের খাবারগুলো তাই শুধু পেটটা ভরানো হয়, কাজের কাজ কিন্তু কিছুই হয় না। আমরা সবাই জানি কি, তাই তো ভালো না? এই বৃহৎ বিষয়টাকে আপনারা কনসাস ব্যাপারটা হন যে খাবারের মধ্যে বিষ, ওই খাবারগুলো খেয়ে আমরা পেট ভরাচ্ছি, খাবার আমাকে খেতে হবে নাহলে বাঁচবো না, কিন্তু ওই খাবার আমাকে কিন্তু কি করে দিচ্ছে, মেরে ফেলছে। বিষয়টা ভাববেন কিন্তু, তাহলে এই খাবারটা যদি আমাকে মেরে ফেলে, তাহলে আজকের দিনে যারা ধৈর্য সহকারে কাজ করবে, তাহলে মানুষ যাতে না মরে সেই কাজটা যেটা আমরা করি, তাহলে আপনারও যেমন আয় আসবে সেই লোকটারও কিন্তু বেঁচে যাবে যাবে, তাহলে এটাকে বলতে পারি তো? সমাজসেবা করছি আমরা, বলতে পারি কি, তাই তো ঘটনাটা? তাহলে লোকের ধারণা কি, ও তুমি বিক্রি করে সমাজসেবা, একটা হাই স্কুলের টিচার 60 বছর পার হয়ে গেলে আর ওই স্কুলে যায় না, তাই তো ঘটনাটা? সে তো সমাজসেবক, তাহলে কেন যায় না, যাওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি আজকের ডেটে সমাজ সেবাটা না, যীশু খ্রিস্ট বলেছিল যে বাহাত তুমি ডানার দিয়ে সমাজ সেবা করো, বাহাত যাতে নাটের না, সেই জায়গাটাকে কেউ কিন্তু ধরে রাখেনি, কিন্তু আজকের ডেটে সমাজ সেবাটা হয়ে গেছে বিনিময় প্রথা, তাই তো ঘটনা না? বিনিময় প্রথা হয়ে গেছে অটোমেটিক সিস্টেমে, তাহলে প্রত্যেকটা সমাজসেবী লোকরা যদি বেতন নিয়ে কাজ করতে পারে, তাহলে আমরা কেন সমাজসেবীর ওই জায়গায় থাকবো না, যদি আপনাদের মাইন্ড স্বচ্ছভাবে বা আপনার মাইন্ড যদি স্বচ্ছভাবে কাজ করে। কে লোকে কি বলছে বলুক, আমার রোজগার করতে হবে নিজের পেট চলানোর জন্য, ঠিক একই পদ্ধতি ওই লোকটাকে বাঁচানোর জন্য আমি যে রোজগার পাচ্ছি ওই লোকটাকে বাঁচিয়ে তারপরে আমি রোজগার পাচ্ছি, তাই তো ঘটনাটা? তাহলে এইটার উপরে কিন্তু ভীষণভাবে কিন্তু মাথায় নিতে হবে। তাহলে এইটাকে যদি আমরা সঠিকভাবে মাথায় নিই, তাহলে এবার আরেকটু যদি আমরা ভিতরে ঢুকি, ঢুকবো কি ভিতরে, আরেকটু ভিতরে ঢুকবো, বড় হচ্ছেন না তো, বড় হচ্ছেন না তো কেউ? আমাদের মেন শরীরের যেটা মেন বিষয়, এখানে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু মেন, ঠিক আছে তো? কিন্তু আমাদের তার মধ্যে একটা যদি আমরা পয়েন্ট বলি, সেটা কি আছে, প্রোটিন। প্রোটিন প্রোটিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের জায়গা, অর্থাৎ প্রোটিন যে 30% থাকতে হবে, একটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু আমাদের আছে প্রোটিন। প্রোটিনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা কেউ কোনো সময় ভাবতে পারছেন যে প্রোটিনের মাধ্যমে, অর্থাৎ প্রোটিন দেহে না থাকলে কি হয়, প্রোটিন দেহে না থাকলে কি হয় বলতে পারবেন? মাসল ভাঙবে, একজন বলেছিল মাসেল, ওটা তো অবশ্যই, কিন্তু ওটি একটা নয়, মাসেল হবে সেটা তো আলাদা দিক, কিন্তু ওটি একটা নয়। প্রোটিনের ক্ষেত্রে যেটা মেন বিষয়, অর্থাৎ মাসেল এটা একটা পার্ট, ওটা তো দরকার আছেই। তাছাড়াও আজকে আমাদের চুল বড় হচ্ছে, নখ বড় হচ্ছে, এগুলো প্রোটিনের কারণে, বোঝা গেল কথাটা? এগুলো প্রোটিনের করে আমরা চোখ, অর্থাৎ চোখ দিয়ে ভালো দেখছি প্রোটিনের কারণে, কান দিয়ে ভালো শুনছি প্রোটিনের কারণে। ভেবে নেন বিষয়গুলোকে, ওষুধের দরকার নেই যদি প্রোটিন আমরা সঠিকভাবে নিই, কি বুঝতে পারলাম কথাটা? আমরা বলেছি মেডিসিন আমরা কেউ বিক্রি করি না, কেউ আমরা ডাক্তারি করতে আসি নাই, রেজাল্ট কি হলো 15 দিনে তো রেজাল্ট পেলাম না, রেজাল্ট দরকার নেই, আপনারা বুঝে যাবেন, রেজাল্ট কেউ চাবে না যদি লোককে বুঝিয়ে পারেন, কেউ চাবে না রেজাল্ট প্রোডাক্টের। যারা বলে না প্রোডাক্টের রেজাল্ট যদি ঠিক হয় তাহলে আমি কাজটা করে দিতে পারবো, অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট সম্পর্কে ধারণা নেই, সেই জন্য লোকগুলো বলে প্রোডাক্টের কাজ আমি দেখি, এটা হতেই পারে, ধারণা আমার না থাকতে পারে বলতে পারে আলাদা হবে, কিন্তু বাস্তবিক আমাদের তো ধারণা আসতে হবে আমরা যা কাজ করি। তাহলে এবার প্রোটিনের ক্ষেত্রে কি আছে, ওই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু প্রোটিনের মাধ্যমে হচ্ছে, তাই তো?
প্রোটিনের মাধ্যমে আমরা যে খাবারটা অর্থাৎ আমরা যে খাবারটা খাচ্ছি ওটার মাধ্যমে প্রোটিন, খাবার খাওয়ার মাধ্যমে একটা প্রোটিন হচ্ছে। যে খাবারটা যখন আমরা খাই ভিতর দিয়ে একটা তরল পদার্থ আমাদের ভিতর দিয়ে নিয়ে চলে যায় না ভিতরে, হ্যাঁ, যার জন্য খাবারটা সুন্দরভাবে আমাদের পেটের ভিতর ঢুকে যাচ্ছে, কিছু একটা নিয়ে যায় না, কিন্তু নিয়ে যাচ্ছেন, এটাই তো ঘটনাটা। ওটাকে বলে এনজাইম, এনজাইম এনজাইম আমাদের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। এবার এনজাইমের কাজটা কি, এনজাইম কি করছে, এই যখন আমাদের খাবারটা নিয়ে যাচ্ছে এনজাইমের সাথে মিশে গিয়ে এনজাইম কি করছে, এনজাইম তৈরি করছে কেমিক্যাল। এটা কিন্তু এই কেমিক্যাল নিজের দেহে তৈরি হচ্ছে, এই কেমিক্যাল ক্ষতি না, এটা দিয়ে বহুত কাজ হয়। বোঝা গেল কথাটা? ওই যেটা বললাম না চোখ দিয়ে দেখা সেটাই কেমিক্যাল খাচ্ছে। তার মানে খাবার খাচ্ছি, খাবারের মাধ্যমে প্রোটিন হচ্ছে, প্রোটিনের মাধ্যমে এনজাইম তৈরি হচ্ছে, তার মধ্যে কেমিক্যাল তৈরি হচ্ছে, কেমিক্যালের মাধ্যমে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কেমিক্যালের মাধ্যমে আমরা যে চলাফেরা করছি সেটা কেমিক্যাল। দেখেন কতটা, যদি একটু ডিপে ঢুকে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কী জিনিস আছে, কি তাই তো ঘটনাটা। আমি আপনাদের আগে বলেছিলাম যে যে আলোচনাটা আপনারা শুনবেন সেই আলোচনাটা এর আগে হয়তো বা অনেকে শোনেননি, কি তাই তো ঘটনাটা। তাহলে এবার আমরা এই জায়গাটা কিন্তু ঢুকে গেছি, তাহলে শুধু তাই না, এই কেমিক্যালের কারণে আমাদের সব থেকে একটা ভালো জায়গা যেটা নিউরো সিস্টেম টোটালটা কেমিক্যালের উপরে, বুঝতে পারছি কথাটা, টোটাল চলে কেমিক্যালের উপরে, নিউরো সিস্টেমটা চলে কেমিক্যালের উপরে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে যে প্রোটিনের মাধ্যমে কি তৈরি হচ্ছে আর কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার? এই জায়গাটা বোঝা যাচ্ছে? আমরা অনেকে প্রোটিন পাউডার খাইতে চাই না, তাই তো ঘটনাটা, আলাদা রূপ আছে, আলাদা ব্যাখ্যা আছে, সেগুলো ধীরে ধীরে দেবো, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা তৈরি হচ্ছে কিভাবে, এই পদ্ধতি কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু প্রোটিনের মাধ্যমেই আমরা কিন্তু চলে আসি। আর লেটেস্ট যেটা আছে আমাদের সেটা কি আছে, ফ্যাট এবং এনজাইম, সরি সরি সরি, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এই দুটা হলো, এই দুটার মাধ্যমে আমাদের কি হয় জানেন, এনার্জি লেভেল, অর্থাৎ যে খাবারগুলো আমরা উৎস যেটা আছে কার্বোহাইড্রেট ফ্যাটের যেটা উৎস, ওই খাবারগুলো খেয়ে খেলে কিন্তু আমাদের এনার্জি লেভেল হাই হয়, বুঝতে পারছি কথাটা। এবার যে খাবারটা খাবো খাবারের মধ্যে তো কিছু নেই, খাবার তো সব বিষ হয়ে গেছে, খাবো কি তাই তো। তাহলে এই জায়গাটাকে আমাদের বুঝিয়ে নিতে হবে, খাবারের মাধ্যমে আমরা সুস্থতা আনতে পারে, আমাদের মেডিকেলে যাওয়ার দরকার নেই যদি আমরা ব্যালেন্স করতে পারি, ব্যালেন্স ডায়েট যদি আমরা করতে পারি। অনেকে কিন্তু বলেন যে সমস্ত জায়গায় মনে রাখবেন যে অনেকে বলেন যে ফ্যাট শূন্য করে দিয়েছি, একদম আমার এই প্রোডাক্টটা খাবেন এটা খাবেন, অনেকেই ভুল করে আমরা বলে ফেলি ফ্যাট একদম শূন্য হয়ে যাবে, ফ্যাট শূন্য হলো প্রবলেম আছে, ফ্যাট শূন্য করা যাবে না, কোনো সময় ওভার ডায়েট করা যাবে না, কোনো সময়ের জন্য আপনাকে মেনটেন, অর্থাৎ আপনাকে মেনটেন করতে হবে, ওভার ডায়েট আপনারা করবেন না কেউ, যদি করেন তাহলে কি প্রবলেম হবে, যেটা ওভার ডায়েট করলে যেটা ফ্যাট হয়ে যাচ্ছে কোন হয়ে যাবে, আপনাদের কি করতে হবে ব্যালেন্স ডায়েট করতে হবে, আর ফ্যাট শূন্য করা যাবে না, বুঝলেন, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কিভাবে আসবে, 30% 40% এরকম হলে ব্যালেন্সটা আসবে। এই জায়গাটা আমি হালকা করে বুঝিয়ে বললাম, ঠিক আছে। এবার যদি আমরা ঢুকে যাই, আপনারা হয়তো অনেকে জানেন ক্যালসিয়াম আছে, এটুকুই জানেন, কি তাই তো ঘটনাটা, ক্যালসিয়াম আছে আমাদের দেহে, কি আছে ক্যালসিয়ামের মাধ্যমে আমাদের, এই ক্যালসিয়ামের মাধ্যমে, প্রথমে ক্যালসিয়ামটা বলে নিই, ক্যালসিয়ামের মাধ্যমে আমাদের কি হচ্ছে দেখেন, আজকে আচ্ছা ব্যাখ্যা আমি প্রোডাক্টের সময় দিচ্ছি। তাহলে ক্যালসিয়াম আমাদের দেহে দরকার আছে, এটা আমরা সবাই জানি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম যদি আমাদের দেহে দরকার হয় প্রোডাক্টের সময় দেখা দিচ্ছি, ভিটামিনের একটা কাজ আছে, তারপরে ক্যালসিয়ামের কাজ আছে, ভিটামিনের কাজ আছে, ঠিক আছে। তো এবার ভিটামিনের যদি কাজ আছে, ভিটামিন কি আছে আপনারা অনেকে জানেন, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, কি আছে, অর্থাৎ এক্সেট্রা এক্সেট্রা ভিটামিন আছে, ঠিক আছে। আবার বি এরও ভাগ আছে, বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফোর এরকম ভাগ আছে বি এর। তাহলে এই জিনিসগুলো আমাদের দেহের কিন্তু ভীষণভাবে দরকার আছে, কি তাই তো ঘটনা। আমি যখন ব্যাখ্যায় যাবো তখন বুঝে যাবে প্রোডাক্ট। এবার আমাদের কি আছে, একটা আরেকটা যেটা বিষয় সেটা হলো আরেকটা